নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নিমকি রেসিপি নিয়ে। মুদি দোকানে যে নিমকি পাওয়া যায়, নোনতা লম্বা নিমকি, সেই নিমকি রেসিপি নিয়ে চলে এসেছি। নিমকির জন্য আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, ওর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, ভালো করে মাখিয়ে নেব। এইবার আমি ওর মধ্যে তেল দিয়ে দেব। ময়মের জন্য আমি সাদা তেল দিলাম, ভালো করে ময়মটা মাখিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ এই যে মুঠো করে ধরছি, মোটো হয়ে যাচ্ছে। ময়াম যত বেশি হবে নিমকি তত খাস্তা হবে। ময়ামটা একটু সবাই বেশি দেওয়ার চেষ্টা করবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নেব। মাখিয়ে একটা শক্ত ডো তৈরি করব। আমি এরম ভাবে ময়দাটাকে শক্ত করে মেখে নিয়েছি। এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমি 15 মিনিট এরম ভাবে রেখে দিয়েছিলাম, এবার একটু মেখে নেব। এটা আমি 4টে টুকরো করে নেব। একটা টুকরো নিয়ে নেব, রুটির মতন করে আমি বেলে নেব। রুটির মতন করে আমি বেলে নিয়েছি, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, মাঝারি করে বেলে নিয়েছি। এইবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। এরকম আর ভাবে কাটব। এইবার আমি ছুরির সাহায্যে তেল গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি নিমকি গুলো দিয়ে দেব। Thank you.
নিমকি গুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দোকানের মতন নিমকি আমার রেডি হয়ে গেছে, কেমন লাগলো আমাকে জানাবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। একবার করে খেয়ে দেখো। আর আজকের আসি, কালকের আবার দেখা হয়।